أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله كفى والصلاة والسلام على من لا نبي بعد সম্মানিত বোন জানতে চেয়েছেন যে কোনো সন্তান যদি তার মায়ের চুল বা এই জাতীয় কোনো কিছু নিজের কাছে মায়ের বা পিতার মৃত্যুর পরবর্তী সময় স্মৃতিস্বরূপ রেখে দেয়, তো এতে কি পিতামাতা বা সন্তান কোনো গুণাগার হবে নাকি? আকুলু বিল্লাহি তৌফিক। পিতামাতা অমূল্য রতন, তাদের অবদান আসলে স্মৃতিপটে সবসময় সন্তানের স্মরণ রাখা উচিত। তো এই স্মরণটা আমরা কিভাবে রাখব সেইটি প্রশ্ন। আসলে স্মরণটা রাখব এমন আমলের মাধ্যমে যার দ্বারা পিতামাতা মৃত্যুর পরবর্তী সময়ে কবরে শায়িত অবস্থায় যাতে তারা আরামবোধ করে, যাতে তাদের আমল নামাই নেকি লিপিবদ্ধ করা হয়, এমন আমল সন্তানদের করা উচিত। মায়ের কিছু চুল কেটে রাখা অথবা অন্য কোনো কিছু স্মৃতিস্বরূপ, এর দ্বারা কিন্তু না মা উপকৃত হবে না সন্তান উপকৃত হবে, বরং যখন প্রকাশ্যে মায়ের এই চুল বা এই জাতীয় স্মৃতিস্বরূপ কিছু সন্তান দেখবে, তখন কিন্তু অনেক কথা স্মরণ হয়ে হয়তোবা তার শারীরিক ক্ষতি হইতে পারে, তার টেনশন বেড়ে যেতে পারে, এবং বাস্তব এরকম ঘটনা ঘটেছে। মায়ের ছবি খুব বড় আগারে দেওয়ালে সন্তানেরা লটকে রেখেছে, হঠাৎ করে এই ছবির প্রতি দৃষ্টিপাত করেছে, মায়ের অনেক স্মৃতি স্মরণ হয়ে হার্ট অ্যাটাক করেছে বা অন্য রকম তার ক্ষতি হয়েছে। নাম্বার টু, এই মায়ের চুল বা কোনো মহিলার কোনো প্রয়োজন ছাড়া এই চুল খাটো করা, এটু শরীয়তে বৈধ আছে নাকি, এটাও একটা মাসআলা। এই ব্যাপারে আলেমরা মতবিরোধ করেছে। এক কথায়, যদি নারী বিবাহিতা হয় তাহলে একমাত্র স্বামী যদি তার চুল মানে ছোটো করার বা খাটো করার অনুমতি দেয়, সেই ক্ষেত্রে জায়েজ আছে। অন্যথায় কিন্তু বর্তমানে যে সমস্ত মুসলিম রমণীরা এই চুল খাটো করছে, এইটি কিন্তু বিধর্মীদের নারীদের সাথে যদি সাদৃশ্য প্রতিষ্ঠিত হয়, সেই ক্ষেত্রে কিন্তু সেই ব্যাপারে কঠোর বাণী রাসূল উচ্চারণ করেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুমিন। কোনো মুসলিম যদি যে কোনো ক্ষেত্রে যদি কোনো মানে বিধর্মীদের রীতি নীতি রসম রেওয়াজ ফলো করে, এই কারণে কিন্তু কাল কেয়ামতের দিন ওই বিধর্মীদের সাথে হাসর নাসর হবে। এই ক্ষেত্রে সার কথা হচ্ছে এটাই, আমার ক্ষুদ্র জ্ঞানে মায়ের চুল কেটে রেখে স্মৃতিস্বরূপ সন্তানদের কাছে রেখে দেওয়া, এই 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 ব্যাপারে সলফে সালেহীন সাহাবান আজমাইন কেরাম বা সরাসরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে কোনো রকম উক্তি পাওয়া যাচ্ছে না, বরং সলফে সালেহীনদের বক্তব্য থেকে যেটি জানা যাচ্ছে এইগুলো না করাই ভালো। আমি বেশি বেশি করে মায়ের জন্য দোয়া করব, মায়ের জন্য মাগফিরাত কামনা করব, মায়ের জন্য সাদকা জারিয়া স্বরূপ ভালো কাজ করব, এর মাধ্যমে আমি মায়ের আমল নামায় যাতে নেকি যুক্ত হয় সেই কাজগুলো আমি করব। স্মৃতিস্বরূপ এইগুলো রেখে দেওয়া, এর দ্বারা কোনো উপকার নাই, বরং ক্ষতি নিহিত রয়েছে। আল্লাহু আলাম।